পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এজন্য তিনি তার পত্র লিখেও ফেলেন পত্র জমা দেওয়ার জন্য তিনি যাচ্ছিলেন সেই রাজ্য রাজ্যপালের কাছেও কিন্তু সমর্থকদের বাধার মুখে নিজের বাসভবনে ফিরে আসতে বাধ্য হন তিনি তারপরে ছিঁড়ে দেওয়া হয় তার পত্র। একই সঙ্গে বীরেন সিং জানান তিনি এই সংকটজনক মুহূর্তে পদত্যাগ করছেন না সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাবেন তিনি শুক্রবার সকালে রোটে যায় যে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছেন বীরেন সিং তারপরই তার সরকারি বাসভবনের সামনে ভিড় করেন কয়েক হাজার মহিলা তারা দাবি জানাতে থাকেন কোনো করতে কোন বীরেন সিং এই দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী বাসভবন থেকে রাজভবন পর্যন্ত রাস্তা ঘিরে থাকেন তারা দুপুর আড়াইটা নাগাদ রাজ্যপালের কাছে যাওয়ার জন্য ঘর থেকে বার হয়েই তাদের বাধার মুখে পড়েন বীরেন সিং চাপের মুখে নিজের সিদ্ধান্ত বদল করে তিনি সবার সামনেই নিজের পদত্যাগপত্র ছিঁড়ে দেন তিনি রিপোর্ট আর ইনিউজ